গ্রামে হচ্ছে জমির মধ্যে কচু হয়, সে কচু এগুলো সিদ্ধ করে নিয়েছে। এখানে কি কি দিয়েছে? হলুদ, আদা বাটা, জিরা বাটা আর হচ্ছে কাঁচামরিচ ভেজে বেটে নিয়েছে, রসুন সব কিছুই দিয়েছে। এখানে হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছে, রসুন থেঁতো করে দিয়ে দিয়েছে। একটু দাও, আমি নাড়ি, এটা দিন আনবো, আমি একটু নেড়ে দিচ্ছি। আর একটু তেল দিয়ে দিল, তেল কম হয়েছিল। ব্রাউন কালার হয়ে আসছে পেঁয়াজ, এখন হচ্ছে কচু দিয়ে দিবে। এই কচুটা কিন্তু অনেক টেস্টি কচু, এই কচুটা শুধু হচ্ছে জমির মধ্যেই হয়, এটা হচ্ছে খুব টেস্টি একটা কচু, রান্না করলে খুব টেস্ট হয়, খুব মজা, বাঙালিদের প্রিয় খাবার। এটা কি? এটা এটা কি? গরম মশলা, গরম মশলা দিয়ে দিবে এখন। ননদের বাড়িতে এসেছি, এই যে হচ্ছে কচুর ডাল, আমি একটু রান্না করছি। আমার চাচা তো ননদের বাড়ি নতুন বাড়ি করছে, এখনো পুরো কমপ্লিট হয়নি। গরম পানি দিয়ে দিচ্ছে জলের জন্য। চুলায় রান্না করলে কিন্তু খুবই সুস্বাদু হয় তরকারি। এই যে মাছের মাথাগুলো ভেঙে দিচ্ছে, এগুলো এখন সব এই ডালের মধ্যেই দিয়ে দিবে। এখন হচ্ছে কচুর ডাল হয়ে গেছে, জিরা তেলে গুঁড়া করে নিয়েছি, এখন সেই জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমার ননদের এটা নতুন বাড়ি, ও এখনো কেউ আসেই নাই, দেখাইছি বাড়িতে, আমি দেখাইছি। আমার ননদের নতুন বাড়ি, এখনো ননদরা ওঠে নাই, আজকে সবাই আমরা নতুন বাড়িতে আসছি, এসে কচুর ডাল রান্না করছি, সবাই মিলে একসঙ্গে খাবো। অনেক দিন পর দেখা হলো সবার সঙ্গে, আমার খুবই ভালো লাগে সবার সঙ্গে দেখা হওয়ার পরে খুবই ভালো লাগলো। এখন আমি খাবার খাবো, এটা হচ্ছে গরম ভাত, রাতের খাবার, প্রথমে মাংস দিয়ে খাই নাকি, গরম মাংস। কেমন হয়েছে খাবার? অনেক টেস্ট, অনেক টেস্ট। মাটির চুলার রান্না তো অনেক টেস্ট হয়। কত বছর পর খেলা মাটির চুলার রান্না? অনেক বছর পর। ওকে, আমরা এখন চলে যাচ্ছি, চলো টাটা। এখানে আবার কি বানাচ্ছে? রুটি চাষার জন্য।